হ্যালো এভরিওয়ান, আজকে আমি শেয়ার করব কিভাবে মা দুর্গার ফেস পেইন্টিং করতে হয়, তাও আবার ফেব্রিকে। তো চলুন শুরু করে দেওয়া যাক। তো আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে আপনি মা দুর্গার ফেসটাতে কী কালারের ফেস কালার করতে চাচ্ছেন, ঠিক সেই রঙটা। তো অনেকে ইয়েলো কালার করে, আবার অনেকে সাদা রঙই রাখে, আবার হচ্ছে যার যেটা ইচ্ছা আর কি। তো আমি এখানে নর্মালি আমাদের ফেস কালার যেটা হয় নুড টাইপের যে কালারটা, আমি ঠিক সেই কালারটা এখানে তৈরি করে নিয়েছি। আপনাদের প্রথমে আমি অ্যাক্রেলিকের কোটটা যে দেখালাম, ওটা মেইনলি ওই অ্যাক্রেলিকের কোটটা না, মানে কোটটা ওইটাই, কিন্তু রং ওইখানে অ্যাক্রেলিকের না, আমি ওটা নিজে অ্যাক্রামিন রং থেকে তৈরি করে নিয়েছি কেমিক্যাল দিয়ে। তো এটা হচ্ছে আমি নুড একটা কালার তৈরি করে নিয়েছি, ফেস কালার যেটাকে বলে, আর যেটা আমি আর কি ওই অ্যাক্রেলিকের কোটটাতে স্টোর করেছি, ঠিক আছে। তো ওইটাকে আবার কেউ মানে অ্যাক্রেলিকের শেড নাম্বার ভেবে ভুল করেন না, ওটা আমি নিজে তৈরি করেছি, ঠিক আছে। তো আমি ফেস কালারটা দিয়ে আগে পুরো মা দুর্গার ফেসটা আগে মানে যেখানে আর কি ফেস কালারটা থাকবে পেইন্টিং করেটা করে নিচ্ছি। আর আমি কিন্তু মা দুর্গার ফেস যেটা আছে এটা কিন্তু আমি মানে যেহেতু একটা ফেস আমি আর কি সেটা প্রথমে ড্রয়িং করে নিয়েছি ফেব্রিকে। এটা একটা সাদা কালারের ফেব্রিক, সুতি একদম কটন, তো এটাতে আমি আগেই ড্রয়িং করে নিয়েছি আর তার উপরে আমি পেইন্টিংটা করছি। তো আমার ফেস কালারটা অ্যাপ্লাই শেষে আমি হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে ঠিক চোখ, আইব্রু এবং বাকি যা যা যেখানে যেখানে থাকবে আপনার চুল সব কিছুতে আমি কালো কালারটা দিয়ে দিব। তো দেখতে থাকুন, আশা করি আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। আর ভিডিওটি হেল্পফুল হলে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। যেহেতু চোখ অনেক মানে চোখ, তারপর আইব্রো, এগুলো মানে ফেব্রিক পেন্টিংয়ের সময় অনেক সূক্ষ্ম করে রাখতে হয় না, আমি চেষ্টা করেছি আমি একদম চিকন লাইনার ব্রাশ দিয়ে খুব সুন্দর করে আঁকানোর, তবে যতটা আর কি করা যায় চেষ্টা করেছি ভালোভাবে করার। আপনারাও চেষ্টা করবেন এরকম সূক্ষ্ম যে জিনিসগুলো আঁকতে হয় তখন চিকন মানে ব্রাশ ইউজ করার। আমি আসলে ভুলে লাইনার ব্রাশ বলে ফেলছি, এটা লাইনার ব্রাশ না, লাইনার ব্রাশের মুখটা আরও একটু লম্বা হয়, এটা এরকম লম্বা না, এটা একদম শর্ট, তবে অনেক সূক্ষ্ম মানে অনেক চিকন আর কি, জিরো সাইজের, ডাবল জিরো, ট্রিপল জিরো এরকম সাইজের ব্রাশ। তবে আমি এক একটা সময় এক একটা ইউজ করছি, তো স্পেসিফিকভাবে আমি কোনো একটা ব্রাশের নাম বলছি না যে কোনটা ইউজ করেছি, কারণ যখন যেটা মনে হচ্ছে যে এখানে এটার জন্য আমার জন্য পারফেক্ট তো আমি সেখানে সেইটা ইউজ করছি। এই তো, আর হচ্ছে আমার হচ্ছে ব্ল্যাক কালারের যে কাজগুলো ছিল সেই চোখের আর আইব্রো শেষ, ইভেন ছোট্ট একটা টিপ ছিল সেটাও করার পর আমি এখন ঠোঁটের দিকে চলে গিয়েছি। তো এইখানে আমি ঠোঁটটা প্রথমে একটা রেড একদম পিওর রেড দিয়ে লাল করে নিয়েছি, তারপর হচ্ছে একটু মানে কী বলবো মেরুন যে কালারটা থাকে একটু ডার্ক সেটা দিয়ে আবার ভেতরে একটু রং করে দিয়েছি। আর এরপরে হচ্ছে আমি চোখের দিকে একটু ডিটেল করার জন্য ব্ল্যাক রেড দিয়ে একটু কী বলবো সূক্ষ্ম করে টান দিয়ে কাজ করে দিচ্ছি। আর এরপরে হচ্ছে ইয়েলো কালার দিয়ে আমি হচ্ছে আর কি জুয়েলারির যে ব্যাপারটা ছিল সবগুলো একদম ইয়েলো করার চেষ্টা করেছি। আর ইয়েলো করার পরে আমি ওই মানে কী বলবো লাইন করার জন্য ব্ল্যাক কালারটি ইউজ করব। তো এখানে হয়তো পুরো কাজটা আছে কিনা আমি জানি না, কারণ আমি কাজটা করেছি অনেকদিন আগে আর ভিডিওটা করাও তখন, আর আজকে অনেকদিন পরে এডিটিং করছি, তাই এখানে ঠিক কোন পর্যন্ত ভিডিওটা আছে আমার ঠিক মনেও নাই। এইখানে দেখে থাকুন, আশা করি মোটামুটি বুঝতে পারবেন আপনারা। আর এখানে আমি এই যে ইয়েলো কালারটা দেখছেন, এগুলো সবগুলো রং এখানে যা যা ইউজ করছি সবগুলো রং আমি নিজে অ্যাক্রামিন কালার থেকে কেমিক্যাল দিয়ে তৈরি করে নিয়েছি, ঠিক আছে। তো এটা কোনো অ্যাক্রিলিকের শেড নাম্বার বা কোনো ই না। আর আমি যেখানে যেখানে ইয়েলো কালার দিয়ে জুয়েলারিটা দিব সেখানে আর কি ইয়েলোটা অ্যাপ্লাই করে নিচ্ছি, আর কিছু কিছু জায়গা আমি আবার গোল্ডেন আপসান দিয়ে গোল্ডেন কালার করে নিব, সেটা আমি পরে করব। আর তারপরে সবগুলো করার পর আমি ব্ল্যাক দিয়ে লাইন করে নিব যাতে ডিজাইনগুলো একদম ফুটে ওঠে। তো গলার দিকটায় আমার ফেস কালারটা দেওয়া বাকি ছিল, তো ওইটাও দিয়ে নিলাম। সব জুয়েলারিতে ইয়েলো কালার করার পরে আমি এবার মাথার যে চুলটা আছে ব্ল্যাক যতটুকু আমি ঠিক ব্ল্যাক করে নিব। আর এখানে কিন্তু চুলটা এতক্ষণ ছিল না বলে খুব ফাঁকা ফাঁকা লাগতেছিল, আর এখন যেহেতু কালো রঙটা দিয়ে দিচ্ছি এখন দেখবেন যে অনেকটাই সুন্দর লাগবে, কারণ চুল কিন্তু আমাদের সৌন্দর্য, আমাদের ফেসের, আমাদের কী বলবো আমাদের নিজেদের জন্য একটা সৌন্দর্যের একটা জায়গা হচ্ছে চুল, যেটা কম থাকুক আর বেশি থাকুক না থাকলে কিন্তু ভালো লাগে না।
চুলের দিকটা ব্ল্যাক করার পরে আমি হচ্ছে নোসের দিকটাও একটু হচ্ছে ব্ল্যাক করেছি, আর হচ্ছে একদম চোখের ভিতরে ওইখানে একটু সাদা মানে বেশি ফুটে ওঠার জন্য, ডিটেলের জন্য আমি সাদা দিয়ে ডট দিয়ে দিয়েছি। আর লিপের মাঝখানেও মানে একটু ডিটেলস এভাবে বোঝানোর জন্য ওইখানে সাদা দিয়ে দিয়েছি। তবে এটা ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, তবে সামনাসামনি খুব ভালোভাবেই ঠোঁটের দিকটা বোঝা যাচ্ছিলো, কারণ ওটা একদম ডিটেইলে করার জন্য মানে খুব সুন্দর লাগছিলো। আর এরপর লাল টিপটা যেটা বড়, আর হচ্ছে আমি কিন্তু অফ ক্যামেরায় হচ্ছে মানে জুয়েলারিতে একদম গোল্ডেনের কাজগুলো করে নিয়েছি, যেখানে যেখানে গোল্ডেন কালারটা ইউজ করা ইচ্ছে ছিল, তো এটা আমার ভিডিও করা হয়নি। আর হচ্ছে এরপরে লাস্ট যে আমার কাজটা ছিল সেটা হচ্ছে ব্ল্যাক দিয়ে যেখানে যেখানে ডিটেইল করা ইচ্ছে ছিল সব জায়গায়। এছাড়াও আমি কিন্তু শেষে অফ ক্যামেরাতে আপনার চোখের দিকে যে আমাদের আইল্যাশ থাকে সেগুলো একদম করে নিব, তো এগুলোর আর ভিডিও করা হয়নি। তো এই তো শেষের দিকে আমি ফাইনাল লুকটা আপনাদের এখানে দিয়ে দিলাম, দেখেন আমি কিন্তু আইল্যাশ এখানে দিয়ে দিয়েছি পরে। আর এটা কিন্তু শুধু যে মা দুর্গা ফেস তা না, নিচের দিকে ডিজাইন ছিল, আর এটা একটা থ্রি পিস। আজকে এই পর্যন্ত, দেখা হবে আবারও একটি নতুন ভিডিওতে।